নাটোরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 9 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রোববার বিকেলে নবীনকৃষ্ণপুর গ্রামের একটি বিলের পাশে স্থানীয়রা কামরুল ইসলাম জাহিদের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় রাতেই বান্ধবীসহ 9 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় পুলিশ। এদিকে স্বজনদের দাবি, শনিবার মোবাইল ফোনে কামরুলকে বাড়ি থেকে ডেকে নেয় অজ্ঞাত একজন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন কামরুলের বাবা। নিহত কামরুল বেসরকারি রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।